আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আজকে আপনাদের সাথে পাউরুটি আর ডিম দিয়ে খুবই মজার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আপনারা বিকেল বেলা চায়ের সাথে কিংবা সকালবেলা নাস্তা এটা পরিবেশন করতে পারেন তো চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই পাউরুটি ডিমের নাস্তার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন নাস্তাটি বানানোর জন্য আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি তারপরে একটা কাচি দিয়ে ব্রেডের সাইডের যে অংশগুলো থাকে সেটা আমি কেটে নিচ্ছি এই অংশগুলো দিয়ে তো ব্রেড ক্রাম বানানো যায় তো দেখেন আমি এভাবে কেটে নিচ্ছি বাকি যেই পিসগুলো আছে সেগুলোরও আমি কেটে নিব আর চার পিস ব্রেড দিয়ে ডিম দিয়ে খুবই মজার নাস্তা কিন্তু বানানো যায় সকালে কিংবা বিকেলে আমাদের হাতে যাদের সময় কম থাকে আপনারা আমরা কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারি ছোট বাচ্চাদের আবদারও পূরণ হয় আবার খেতেও কিন্তু ভীষণ মজার তো আমি সবগুলো কেটে নিয়েছি পাশে একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ক্যাপসিকাম দিতে পারেন এটা কোনো ব্যাপার না তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আপনাদের কাছে চাট মশলা না থাকলে যে কোনো পছন্দের মতো আপনারা মশলা দিতে পারেন না দিলেও সমস্যা নেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ক্যাপসিকামটা এখানে অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আপনারা টমেটোও দিতে পারেন তো হাত দিয়ে এখন এই উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে মিক্স করলে কিন্তু মিক্সিংটা অনেক ভালো হয় আমি যেটা সব সময় বলি যে আপনারা সব সময় চেষ্টা করবেন যে হাত দিয়ে মিক্স করার এতে করে মশলাগুলো সব সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এখন এখানে আমি ডিম দিয়ে দিব তো দেখেন আমি এখানে ডিম দিচ্ছি এগুলো মিডিয়াম সাইজের ডিম এবং রুম টেম্পারেচারে রাখা আপনাদের যদি ফ্রিজ ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে আপনারা বানানোর আধ ঘন্টা আগে বের করে রাখতে পারেন তো আমি এখানে দুটো ডিম ভালো করে এখানে দিয়ে ফেটিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে যেহেতু এখানে বেশ কিছু মশলা আমি অ্যাড করেছি তো এটা কিন্তু একটু ভালো করেই মিক্স করতে হবে এরকম আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা অবশ্যই আমার ভিডিও লিস্ট চেক করে নেবেন সেখানে আপনারা অনেক ধরনের মজার মজার রেসিপি পাবেন যেগুলো কম সময়ে কম উপকরণে বানানো আর সব উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে যেটা দিয়ে আমরা যখন ইচ্ছে তখন বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি বানাতে পারি তো আমার এটা বানানো দেখেন হয়ে গেছে এখন আমি নেক্সট স্টেপে চলে আসলাম একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে এক টেবিল দেড় টেবিল চামচ পরিমাণে এখানে আমি তেল দিয়েছি তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা সেম মানে কমন উপকরণ আমাদের ইনগ্রেডিয়েন্ট যেগুলো সেগুলো একদম কমন কিন্তু একটু আনকমনভাবে রেসিপিটা বানানো তো খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে বিভিন্ন রকমের মশলা রয়েছে এখন আমি এই ডিমটা স্ক্রাম্বল করে নিব চামচ দিয়ে কিছুক্ষণ পরপর মিক্স করে একটু আমরা যেভাবে ডিমের ঝুরি ভাজা করি না ঠিক সেইভাবে আর আপনারা চাইলে কিন্তু এখানে গাজরও দিতে পারেন খুব সুন্দর খুব মজা হয় বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু সব রকম সবজি খেতে চায় না তো তাদের জন্য আপনারা এরকম কিছু সবজি ছোট ছোট করে পিস করে দিলে তারা কিন্তু বুঝতেই পারবে না খুব সুন্দর করে দিয়ে আমি ভালো করে ভেজে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে টমেটো চাপ টমেটোকে চাপ দিলে দেখবেন পুরোটাই কিন্তু খেতে একদম অন্য রকম একটা টেস্ট আসে খুবই ভালো লাগে তো এটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি ডিমের মিশ্রণটা এখনও একটু গরম রয়েছে তাই আমি এটা চামচ দিয়ে মিক্স করে নিলাম তো আমার মিক্স করা হয়ে গেছে এখন একটা চপিং বোর্ড নিয়ে তাতে একটা দুটো ব্রেড আমি নিয়ে নিলাম এখন একটা ব্রেডের মধ্যে আমি এই ডিমের স্ক্রাম্বল টমেটো কেচাপ দিয়ে যেটা মিক্স করেছি সেটা আমি ভালো করে সেট করে দেবো সব দিকে যেন ভালো করে একটু সেট হয়ে যায় আর টমেটো কেচাপ দিলে হয় কি একদিকে যেমন এটা খেতে সুস্বাদু অপর দিকে কিন্তু বাইন্ডিংয়েও হেল্প করছে দেখেন আপনারা যদি শুধু ডিমের ঝুড়িটা এখানে দেন দেখা যাবে একটু পরে পড়ে যাবে কিন্তু চাপ দিলে এটা বাইন্ডিংয়ে হেল্প করবে তো অপর যেই ব্রেডটা থাকে ব্রেডের পিসটা সেটা দিয়ে আমি এটা কভার করে একটু প্রেস করে দিচ্ছি তো দুটোই আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখেন তো আমার বানানো হয়ে গেলে এখন আমি আবারও সেম ফ্রাইং প্যানে খুব সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা ব্রেডের পিস দিয়ে দিলাম একটা ঠিক এক মিনিটের মতো রেখে আমি উল্টে দিব আর একটু উপর থেকে প্রেস করে দিব যেন কালারটা সুন্দর হয় তো দেখেন এরকম করে আর আপনারা কিন্তু এটা সকাল বিকেলে নাস্তায় তারপরে বাচ্চাদের টিফিনে অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন খুবই ভালো লাগে খেতে তো আমার এটা একদম হয়ে গেছে আমি এটা উল্টে নিচ্ছি উল্টে নিয়ে দুইবারই উল্টে নিয়েছি অপর পাশও ভাজা হয়ে গেছে দেখেন তারপরে আমি এরকম কর্নার থেকে একটা ছুরি দিয়ে কেটে স্যান্ডউইচের মতো করে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই নাস্তাটি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ